বাংলাদেশের ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। হয়তো আপনারা ভাবছেন, বিশ্ববিদ্যালয় বলছি, শিক্ষা প্রতিষ্ঠানকে আবার ব্যবসা প্রতিষ্ঠান? হ্যাঁ, প্রাইভেট এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে ব্যবসা প্রতিষ্ঠান বলছি আমি, সেটি একটু পরে জানতে পারবেন। তো এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা প্রচার বা প্রসারের জন্য কতটা না অবদান রেখেছে, তার চেয়ে বেশি আমরা পত্রপত্রিকায় আলোচনা হতে দেখেছি জঙ্গিবাদে জড়াচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং হোলি আর্টিজানের মতো ভয়াবহ হামলার কথা শুধু বাংলাদেশের মানুষই নন, বিশ্বের প্রায় সকল দেশের সচেতন মানুষ জানেন। এই রেস্তোরাঁয় নিরীহ নিরস্ত্র মানুষের উপরে শান্তির ধর্মের অনুসারীরা হামলা চালিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করেছিল মুসলিম না হওয়ার অপরাধে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং এই হামলাকারীরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এবং বাংলাদেশে পরবর্তীতেও যে সমীক্ষা হয়, সেই সমীক্ষায় অন্যতম শীর্ষস্থানে এই বিশ্ববিদ্যালয়টি থাকে। এই বিশ্ববিদ্যালয়ে সমাজের তথাকথিত এলিট শ্রেণীর যে ব্যক্তিবর্গরা রয়েছেন, রাঘব বোয়ালরা, তাদের সন্তানরা পড়েন। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ এই তথাকথিত এলিট শ্রেণীর মানুষজনের সন্তান, রাঘব বোয়ালদের সন্তান। তো সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে। গত শুক্রবার জুম্মার নামাজের পর কিছু মরুড় ডাকাতের অনুসারীরা মিছিল করেছে একজন নারীর বিরুদ্ধে। কে সে? হোচিমিন ইসলাম। তিনি একজন সুশিক্ষিত রূপান্তরিত নারী। গত 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আয়োজন করা হয়েছিল উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল, যেখানে হোচিমিন ইসলাম একজন বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন। কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের সেই মরুড় ডাকাতের অনুসারীরা তারা দাবি তুলল যে এই অনুষ্ঠানে যদি হোচিমিন ইসলামের মতো একজন রূপান্তরিত নারী, যাদেরকে হিজরা বলা হয়, তো এই হিজরা যদি আসে তাহলে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, এটি ধর্মের সাথে সাংঘর্ষিক। আপনারা জানেন, শান্তির ধর্মে সমকামীদের হত্যা করার কথা বলে, তাদের সমাজ থেকে বিতাড়িত হওয়ার কথা বলে, এবং হিজরাদের প্রতি কি বলে সেটা আপনারা জানেন। যদিও হিজরা শুনলে অনেকেই আতঙ্কিত হয়ে ওঠেন, হিজরা শুনলেই চাঁদাবাজ এরকম একটি বিষয়ে সামনে নিয়ে আসেন। আসলে আমরা যারা স্ট্রেট, অর্থাৎ আমি পুরুষ, আপনি যারা দেখছেন তাদের মধ্যে কেউ কেউ নারী, আমরা উভয়ই যখন দেখি আমাদের মতো নয় এমন কেউ, তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, ঘৃণা করি। বাস্তবতা দেখুন, হিজড়াদেরকে এই সমাজে কোনো কর্মক্ষেত্রে রাখা হয় না। সাধারণত তাদেরকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাদেরকে সমাজের উচ্ছিষ্ট মনে করা হয়, তাদেরকে এই সমাজ থেকে সরিয়ে ফেলতে পারলেই বরং এই সমাজের শ্রেট, সেই মেরুদণ্ডওয়ালা ব্যক্তিরা বেঁচে যান এমন ভাবসাব। এবং তারা যখন পেটের দায়ে রাস্তায় নামেন, চাঁদবাজি করতে বাধ্য হন, তখন তাদেরকে দোষ দেওয়া হয়। অথচ এই হিজড়ারা কিন্তু আমাদের সমাজে নানান ধরনের অবদান রেখেছেন। যেমন আমাদের নিশ্চয়ই মনে আছে বঙ্গবাজারে আগুন লাগার পর বড় একটা অ্যামাউন্ট তারা কিন্তু সাহায্য করেছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শুধু তাই নয়, ব্লগার রাজীব হায়দারের হত্যাকারীদেরকে কিন্তু থাবা দিয়ে ধরেছিলেন, এমনকি ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যাকারীদেরকে কিন্তু পাকড়াও করেছিলেন লাবণ্য নামের এই হিজড়া ব্যক্তিটি। তো এই হিজড়াদের সম্পর্কে শিক্ষাহীন, বঞ্চিত, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন, তাদের মধ্যে নানান ধরনের গালগল্প রয়েছে, তারা নানান ধরনের মিথ আঁকড়ে ধরে। কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের মধ্যে এই মূর্খামি কেন? দেখতে পাচ্ছেন এই পোস্টার হাতে ছেলেপেলেগুলো, এরা হচ্ছে NSU ইসলাম প্র্যাকটিশনার গ্রুপের সদস্য, এবং এরা তথাকথিত এলিট শ্রেণীর সন্তান। তাদের বাবা মা এক একজন সমাজে তথাকথিত উচ্চ পর্যায়ে থাকা লোকজন। তো তাদের সন্তানরা এভাবে জানান দিচ্ছে তারা শান্তির ধর্মের অনুসারী, এবং হোচিমিন ইসলামের মতো একজন সফল নারী যদি এই অনুষ্ঠানে বক্তব্য দেন তাহলে তাদের ধর্মের ধ্বজা ছিঁড়ে যাবে, উড়ে যাবে। তাই তারা সেই ধ্বজা ধরে ঘোরাঘুরি করছিল। দেখতে পাচ্ছেন প্লাকার্ডে তাদের লেখা কথাগুলো কতটা ভয়াবহ। তো এই ব্যক্তিরা ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক কেন করছে সেটা একটু পরে আসছি। হোচিমিন ইসলামের সাথে যে অন্যায়টা করা হয়েছে সেই বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কয়েকদিন চুপচাপ ছিলেন, এবং পরবর্তীতে তারা একটা মধ্যপন্থায় অবস্থান করছে বলে ঘোষণা দেয়। তাদের এই স্টেটমেন্ট পড়লে বোঝা যায় তারা ধরি মাছ না ছুঁই পানির মতো একটা অবস্থান নিয়েছে। অর্থাৎ যেহেতু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সাথে বিশ্বের অন্যান্য সভ্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্তি রয়েছে, তাদের মধ্যে অনেক কিছুর আদান প্রদান রয়েছে, তাই তারা ধর্মে এবং জিরাফে দুটোতেই থাকতে চায়। এবং তারা নিরপেক্ষতার জায়গায় একটা চমৎকার কাজ করেছে, যেটা করেছে হোচিমিন ইসলামকে এই অনুষ্ঠানে আসতে দেয়নি, এবং আন্দোলনকারী এই জঙ্গিদের তারা চিহ্নিত করেনি, শাস্তির আওতায় আনা তো অনেক দূর কি বাদ। তো এই হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আচরণ, তাদের পকেটে পয়সা দরকার, সুশিক্ষা দিয়ে তারা করবে কি? তারা তো এই
উচ্চবিত্ত পরিবারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে, সুতরাং তাদের শিরদাঁড়া কতটা সোজা হবে সেটা তো আমরা সবাই বুঝতে পারি। এই ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, আমরা আসি এই ইসলামিস্টদের নিয়ে। কুখ্যাত সেই মরুড় ডাকাতের অনুসারীরা কেন এই একবিংশ শতাব্দীতে এসে ওই নির্লজ্জ আচরণ করছে, যেখানে বিজ্ঞান পড়ে তারা জানতে পারত, যেখানে বাস্তবতা থেকে এই আধুনিক বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে তারা বুঝতে পারত হিজড়ারা কোনোভাবেই এই সমাজের অভিশাপ নয়, বরং তারা সগর্বে এই সমাজে টিকে আছেন, এবং তাদেরকে যারা ত্রুটিপূর্ণ মনে করে তাদের জন্য আমার দুঃখ হয়। যেমন এই ঘটনাকে কেন্দ্র করে একটি ভালো কাজ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তিনি বলেছেন যে তাঁরা আইন সংশোধন করেছেন, সংবিধানে তাদের অর্থাৎ হিজড়াদেরকে তারা স্বীকৃতি দিয়েছেন, এবং তিনি বলেছেন যে এই সমাজে তারা থাকবেন, যদি যারা বিশ্বাস করেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তাহলে এটাও বিশ্বাস করতে হবে যে হিজড়াদেরকেও আল্লাহ সৃষ্টি করেছে, তারা এই সমাজে থাকবে, কেউ যেন তাদের দিকে কোনো বৈষম্যমূলক আচরণ করতে না পারে, এটি তিনি বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে যদি কোনো ব্যক্তি নিজেকে মানে পুরুষ হয়ে নারী দাবি করেন তাহলে তিনি নারীর যে অধিকার সেটা পাবেন, এবং কোনো নারী যদি নিজেকে পুরুষ মনে করেন তাহলে তিনি পুরুষের যে অধিকার সেটা তিনি পাবেন। কিন্তু এই জঙ্গিরা যে আচরণটি করেছে, সামনে হয়তো এরকম আচরণ আমরা দেখব, অথবা প্রধানমন্ত্রীর যে অবস্থান সেটি আমাকে অনেকটা আমি তাকে ধন্যবাদ দিই, এটি আশ্বস্ত করেছে যে পরবর্তীতে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় এই ধরনের অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতা রাখবে না, অর্থাৎ এই জঙ্গিবাদীদের প্যাদানির উপর রাখবে। কথা হচ্ছে যে শেখ হাসিনা কথার মধ্যে বলেছেন যে তারা তো আমাদেরই সন্তান, তাদের এই সমস্যা অর্থাৎ ট্রান্সজেন্ডারদের রূপান্তরকামীদেরকে তিনি সমস্যায় জর্জরিত বলেছেন। এটি সম্পর্কে প্রধানমন্ত্রী আরও জানবেন সেই প্রত্যাশা করি। আমরা আমাদের সমাজে দেখি যারা যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি, এটি একটি বৈষম্যমূলক শব্দ, প্রতিবন্ধী বলে তাদেরকে ছোট করি, অথচ তাদেরকে বলা হয় এখন আমরা প্র্যাকটিস করছি যে তাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি, অটিস্টিক এখনও সেভাবে বলা হয় না। হ্যাঁ, তো এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কেন বলি, কারণ তারা যেভাবেই জন্ম নিয়েছে এটাই তাদের জন্য, তারা তো জন্ম নিয়েছে বেঁচে আছে, তাদেরকে আপনি হাত ভাঙা পা ভাঙা হাত বাঁকা এটা বলতে পারেন না, এটা বলে তাকে আপনি খাটো করতে পারেন না, তাকে কোনো শব্দের মাধ্যমে ছোট করে দেখতে পারেন না। ঠিক তেমনিভাবে যারা হিজড়ারা রয়েছেন তারা আমাদের মতো নন, আমার মতো পুরুষ নন, আবার আপনার মতো নারী নন, তাই বলে তারা তাদেরকে আপনি ত্রুটিপূর্ণ বলতে পারবেন না। অনেকেই তাদের মধ্য থেকে জেন্ডার নির্ধারণ করে নিচ্ছেন, কেউ নিজেকে নারী বলছেন, কেউ নিজেকে পুরুষ বলছেন, অথবা কেউ নিজের যেরকম আছেন এরকমই থাকছেন, এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয়, তাদের জীবন তাদের শরীর। আমরা যেভাবে এই ট্যাগ দিচ্ছি একবিংশ শতাব্দীতে এসেও একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গিবাদী আচরণ করতে দেখছি, এর মূলে রয়েছে সেই শান্তির ধর্ম। কুখ্যাত সেই মরুর ডাকাত সে কী করেছিল? ডাকু মহাম্মদের চেলারা, যাদেরকে আপনারা সাহাবি হিসেবে চেনেন, সেই চেলারা একজন ব্যক্তিকে ধরে নিয়ে গেলেন যার হাতে মেহেদি দিয়ে রং করা ছিল, এবং তারা গিয়ে বলল যে সর্দার বা ওস্তাদ নিয়ে আসছি, হ্যাঁ এই দেখেন এ নিজেকে মেয়ে দাবি করে। তারপরে সেই মরুর ডাকাত সে ছ্যাঁচা ছ্যাঁচা করে বলে উঠল, একে সরা এখান থেকে, একে তোরা নির্বাসিত কর। তারপরে মদিনার কাছের আন্নাকি নামের একটি স্থানে রেখে আসা হয় যেখানে আসলে জনবসতি ছিল না। তারপরে এই ডাকুর অনুসারীরা বলল যে সর্দার এ তো ওখানে বা এরা তো ওখানে না খেয়ে মারা যাবে, তখন এই মরুর ডাকাত বলল যে ঠিক আছে তাদের সপ্তাহে একবার দুইবার আসতে বল, এসে খাবার দাবার মানে ভিক্ষা টিকা করে যেন চলে যায়। এই ছিল সেই মরুর ডাকাতের অবস্থান হিজড়াদের ব্যাপারে, তাদেরকে বিতাড়িত করেছিল। শুধু তাই নয়, এই ডাকাতের অনুসারীরা সাহাবিরা অর্থাৎ অন্যান্য ডাকাতরা তারা বলছিল যে নির্বাসিত না করে হত্যা করে ফেলবে। তখন মহাম্মদ বলেছিল যে এ তো নামাজ পড়ে, তো একে হত্যা করার দরকার নাই, চিন্তা করার, নামাজ না করলে কিন্তু সেই মরুর ডাকাতের ক্যারেক্টারটা আসলে এই আলাদিন ফাকেরের মতো, বুঝতে পারছেন? এই বক্তব্যগুলো আমার নয়, এই মরুর ডাকাত কিন্তু এই ব্যক্তিদের অর্থাৎ হিজড়াদের লানত করতে বলেছেন, তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছেন, এবং একটু আগে যেটা বললাম যে তাদের নির্বাসিত করেছিলেন এবং তাদেরকে ওইখানে এক প্রকার বন্দি করে রাখা, মানে নির্জন দ্বীপে যেভাবে নির্বাসিত করে সেভাবে করা হয়েছিল। আপনারা এই হাদিসগুলো দেখে নিতে পারেন, সুনান আবু দাউদ 4928 এবং 4068, এই হাদিসগুলো আপনারা মিলিয়ে নিতে পারেন। তো বুঝতে পারছেন একজন ধর্মপ্রচারক কত বড় ডাকাত ছিল, এবং সে যে দাবি করছে তার ধর্ম শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মের নমুনা, এবং এই হিজড়ারা কেন জন্মান সেটার ব্যাখ্যা বেশ ভয়াবহ দিয়েছে মহাম্মদ। সে বলেছে বা অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে পাওয়া যায় যে হিজড়ারা জন্মান আসলে যখন কোনো নারীর পিরিয়ডস চলে, অর্থাৎ মাসিক চলা অবস্থায় যদি কেউ
তাদের সাথে সঙ্গম করে তাহলে হিজড়ারা জন্ম নেয়। কীভাবে? যে ধরেন একজন মুমিন বান্দা তার স্ত্রীর সাথে বা তার পার্টনারের সাথে সঙ্গম করছে এবং সেই সময়টা হচ্ছে যে ওই নারীর পিরিয়ডস চলছে, তখন কি করবে, সেই মুমিনের ইমান দণ্ড ঢোকানোর আগে শয়তান তার শয়তান দণ্ড ঢুকিয়ে দেবে। এই শয়তান দণ্ড ঢুকিয়ে দেওয়ার কারণে হিজড়ারা নাকি জন্ম নেয়। এইটা হচ্ছে মহাম্মদের বিজ্ঞান। তো আমরা এই একবিংশ শতাব্দীতে এসেও সেই মরুর ডাকাতের অনুসারীদের এই ধরনের কার্যকলাপ দেখেছি। আমি অনেকদিন ধরে এই মরুর ডাকাতকে ভুলেই গেছিলাম, আমি আসলে অনেকদিন একে নিয়ে ভিডিও টিডিও করা হয় না। তো এই মরুর ডাকাতের অনুসারী চেলারা, বাংলাদেশের এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জঙ্গিবাদীরা, তাদের তো শরীর ম্যাজমাজ করছে, মানে একটু কিছু বলেন ভাল লাগতেছে না, হ্যাঁ আমাদের মোহাম্মদের লুঙ্গিটা ধরে একটু টান দেন। হ্যাঁ, তো এই জন্য আবার তাদের এই চরিত্র তুলে ধরতে বাধ্য হলাম। তারা যদি এই আচরণ না করতো, হচিমিন ইসলামকে তার প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করতে দিত, তিনি বক্তব্য দিতেন, তার জন্য নির্ধারিত সময় শেষ করে তিনি চলে আসতেন, তাহলে হয়ে যেত। শুধু তারা তাকে সেখান থেকে আটকায়নি, অর্থাৎ তার অধিকার নষ্ট করেন, তাকে হত্যার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আপনারা বিবিসি বাংলা এই রিপোর্টটি পড়ে নিতে পারেন এবং মহাম্মদের এই হিজড়াদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটি আপনারা সংসদ .com-এর এই লেখাটি থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন। এবং বিজ্ঞান এই ট্রান্সজেন্ডারদের ব্যাপারে কি বলে, ট্রান্স মেন উইমেন তারা কিভাবে, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে, সেটি আপনারা এখান থেকে জেনে নিতে পারেন, বিস্তারিত পড়ে নিতে পারেন। এবং আমার অনুরোধ থাকবে আমার দর্শক বন্ধুদের কাছে যে কখনো কাউকে তার শরীরের রং, তার আকার এগুলো দিয়ে বৈষম্যের শিকার করবেন না। এমনও হতে পারে যে আপনার সন্তান এমন হতে পারে, আপনার সন্তান যদি এভাবে নাও জন্মায় আপনি কেন করবেন, আপনার কী অধিকার আছে, সে দেখতে আপনার মতো নয়, কথা আপনার মতো বলছে না, মানে আপনি নারী, আপনার যে কণ্ঠ সেই কণ্ঠের সাথে তার কণ্ঠ মিলছে না, বা আপনি পুরুষ, আপনার সাথে তার দৈহিক যে আকার সেটার সাথে মিলছে না বলে আপনি তাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না। সে এই সমাজের একজন মানুষ এবং তিনি অন্য সকল প্রাণীর মতো তিনি একজন প্রাণী, এই সমাজের অক্সিজেন, এই সমাজের জল, এই সমাজের খাবার সব কিছুতে তাঁর অধিকার রয়েছে। সুতরাং কাউকে ধর্মের নামে, বর্ণের নামে, জাতীয়তাবাদের নামে বৈষম্যের শিকার করবেন না, তাহলে এই যে অন্যায় এটা আপনার দিকে আসবে। যেমন এই মহাম্মদ কুখ্যাত ডাকাতকে আবার আনতে বাধ্য হলাম, সেই কুখ্যাত ডাকাতের সব ভয়ঙ্কর কথাগুলো তুলে ধরতে বাধ্য হলাম। এখানে শান্তির ধর্ম প্রশংসিত হয়েছে নাকি বিতর্কিত হচ্ছে সেটি একটি বড় প্রশ্ন। সুশিক্ষিত মানুষজন এখন এগুলো পড়ছে, যত পড়বে তত তারা এই তথাকথিত শান্তির ধর্ম থেকে মুক্তি পাবে। আপনাদের উগ্রতাই আপনাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায়।